আসছি পরের খবরে। শিয়ালদা থার্ড লাইনে কাজের জেরে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। বিষয়ে বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, শিয়ালদা থার্ড লাইনে কাজ চলছে যার জেরে বেশ কিছু ট্রেন বাতিল, কি জানতে পারছো? গতকালই নৈহাটি এবং হালিশহর স্টেশনের মধ্যেখানে থার্ড লাইনের কাজ চলার জেরে কিন্তু বেশ কিছু ট্রেন বাতিলের কথা জানিয়েছে পুরো রেল। আগামী কাল অর্থাৎ শনিবার রাত 10টা থেকে রবিবার সকাল 9টা পর্যন্ত থার্ড লাইনের কাজ চলবে এবং যার জেরে কিন্তু একাধিক ডাউন এবং আপে ট্রেন বাতিল রাখা হয়েছে। মেন লাইনের কৃষ্ণনগর, রানাঘাট, গেদে, শান্তিপুর, কল্যাণী সীমান্ত সহ প্রতিটি শাখায় কিন্তু দুটি থেকে তিনটি করে লোকাল ট্রেন বাতিল থাকছে বলেই পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে। এর আগেও দু সপ্তাহ দেখা গেছে যে এই থার্ড লাইন নৈহাটি স্টেশনে বেশ কিছু জায়গায় কাজের জন্য, কনস্ট্রাকশন কাজের জন্য কিন্তু ট্রেন বাতিল ছিল। সেরকম ভাবেই রবিবার এবং শনিবার বেশ কিছুটা দুর্ভোগের শিকার হতে পারেন যাত্রীরা এবং যার জেরে কিন্তু বাতিলের ঘোষণা করা হয়েছে আগের থেকেই পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে। এবং শনিবার রাত্রি 10টা থেকে রবিবার সকাল 9টা পর্যন্ত কিন্তু বিঘ্নিত হবে পরিষেবা এবং যাত্রী দুর্ভোগ কিন্তু চরমে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। ইন্দ্রাণী, ধন্যবাদ শাশ্বতী, কথা বলছিলাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। শিয়ালদা মেনে কাজের জেরে বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন, শনি এবং রবিবার বেশ কিছু ট্রেন বাতিল থাকছে, তার জেরে স্বাভাবিকভাবেই দুর্ভোগের শিকার হতে পারেন যাত্রীরা।